ওয়াক্তের নামাজ আমি বাড়ি থেকে পড়ে যাই, তারপরের ওয়াক্তের নামাজ আমি বাইরে কোথাও গিয়ে পৌঁছানোর আগেই পেরিয়ে যাই, আমি কি সেই ওয়াক্তের নামাজ বাড়ি গিয়ে পড়তে পারবো? প্রথম কথা হলো যে আপনি ঢাকা থেকে বেরিয়েছেন সকালের নাস্তা খেয়ে, দুপুরের না খাওয়ার রক্তটা পথেই হয়ে গেল, মনে করে যাচ্ছিলেন দিনাজপুর, বগুড়া যে দুপুরের খাওয়া রক্ত হলো, খাবেন না নাকি? খাবেন? ও, নামাজের রক্ত পার করা যায়, খাওয়ার রক্ত পার করা যায় না, তাই না? কথা হলো আপনি এই কথা মুসলমান কি করে বলে যে বেরোইছি নামাজের রক্ত চলে গেছে? মুসলমান দাঁড়িয়ে বসে শুয়ে অজু থাক না থাক, রক্ত মতো নামাজ পড়া ফরজ। কাজে আপনি গাড়িতে বসে আসেন, অজু করে তেমন করবেন? আপনি যদি জানেন আপনাকে গাড়িতে নামাজ পড়তে মাটির সাথে নিয়ে নেবেন, তেমন করবেন? যদি পুরো পশ্চিমমুখ কেবলামুখ না হতে যেদিকে পারেন বসে, ওই অবস্থায় নামাজ পড়ে নিতে। নামাজ কাজা করা যায় না, কাজা করা 1000 মন শুয়ারের গোস্ত খাওয়া চেয়ে বেশি গুণা। আর যদি ওয়াক্ত মতো দাঁড়িয়ে বসে ইশারাই পড়ে নেই, আপনি আল্লাহর একজন নামাজি অলি বান্দা হিসেবে আপনার নাম লেখা হয়েছে। 2 নম্বর কথা, আপনি বাড়ির থেকে বেরোলেন, ঢাকার থেকে বেরোলেন অথবা জিনেদার থেকে বেরোলেন, যশোরে যাবেন, ধরো যশোরে যেয়ে দেখেন খাওয়ার রক্ত পার হয়ে গেছে, তো দেখ দুপুরে আর খাবো না, একবার রাত্রে বাড়ি যেয়ে খাবো, সেই করবেন তো নাকি? হ্যাঁ, নাকি যশোরেই খেয়ে নেবেন কোথাও? নামাজ যদি কারোর দুর্ভাগ্যজনকভাবে কাজা হয়, পসিবল সর্বাগ্রে দুনিয়ার যে কোনো কাজ করার আগে নামাজটা পড়তে হবে, কথা বুঝেছেন? ফার্স্ট পসিবল সময়, আল্লাহু তাআলা আলাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলি ওয়াসাল্লাম, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।